চীন সফরের তৃতীয় দিন সকালে রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক দ্য গ্রেট হলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বেইজিংয়ে স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় দ্য গ্রেট হলের লাল গালিচায় হেঁটে প্রেজেন্টেশন লাইনে থাকা সফর সঙ্গীদের পরিচয় করিয়ে দেন দুই প্রধানমন্ত্রী। এরপর দেয়া হয় গার্ড অব অনার। লাল গালিচায় হেঁটে চীনের তিন বাহিনীর সুসজ্জিত গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মান জানানো হয় গান স্যালুটে, বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদের নিয়ে হয় আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। এতে বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা হয়, উঠে আসে আগামীতে সহযোগিতার সম্পর্ক কীভাবে আরও উন্নত করা সম্ভব। এরপর দ্য গ্রেট হল অব দ্য পিপলে শেখ হাসিনা এবং লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে ২১টি সমঝোতা স্মারক সই এবং ৭টি নতুন ঘোষণাপত্র দেয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব নথি হস্তান্তর করেন। ২১টি সমঝোতার মধ্যে ২টি নবায়ন করা হয়েছে। পরে চীন বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকের বিষয়ে হোটেল রেজিসে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে, রপ্তানি বাণিজ্য বাড়াতেও দেশটি সম্মত হয়েছে বলেও উল্লেখ করেন ডক্টর হাসান মাহমুদ। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী বছর আপনারা জানেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। সেই ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। ব্রিফিংয়ে মন্ত্রী জানান সব কর্মসূচি শেষ করে বুধবার রাতে ঢাকায় ফিরছেন সরকার প্রধান শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই, সেটি না হয়ে এখন প্রধানমন্ত্রী আজকে রাতে চাইনিজ সময় ৭:১০ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এতে কিন্তু তার অফিসিয়াল যে কর্মসূচি সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি। এটির কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ তুতুত আমরা যেদিন ফ্লাই করলাম ৮ সকালবেলা, সেদিন অত্যন্ত অসুস্থ হয়ে পড়ার কারণে হঠাৎ করে তিনি আসতে পারেন। তিনি এখনও অসুস্থ, আসলে সফর সংক্ষিপ্ত নয়, উনি শুধু এখানে রাতটা যাপন করার কথা ছিল, সেটি না করে ঢাকায় তার অসুস্থ মেয়ের সাথে রাতে সময় দেওয়ার জন্য মা হিসাবে সেজন্য তিনি চলে যাচ্ছেন। বিদ্যমান কৌশলগত সম্পর্ক কি করে আগামীতে বিস্তৃত সহযোগিতার পর্যায়ে উন্নীত করা যায়, প্রধানমন্ত্রীর সফরে মূলত সে বিষয়েই শক্তিশালী রাজনৈতিক বোঝাপড়া হলো দেশটির সঙ্গে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগের মতো অর্থনৈতিক বিষয়াবলী কিংবা কৌশলগত সহযোগিতা সব ক্ষেত্রেই গত কয়েক বছরে বেশ নিবিড় হয়েছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক। আর সে ধারাবাহিকতা ধরে রেখে নতুন বৈশ্বিক মেরুকরণের মধ্যেও সহযোগিতা আর কৌশলগত সম্পর্কের ব্যাপকতা আরও বাড়াতে চায় ঢাকা বেইজিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সে বার্তাই দিল দুই দেশের শীর্ষ নেতৃত্ব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন।